ঠাকুরের অন্যতম পার্শ্বদের মধ্যে অন্যতম পার্শ্বদ স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামী ত্রিগুণাতীতানন্দের পূর্ব নাম ছিল শ্রী সারদা প্রসন্ন মিত্র। শ্রী শ্রী দুর্গা দেবীর কৃপায় এই পুত্রটি লাভ করিয়াছেন বলিয়া তার পিতা পুত্রের ঐরূপ নাম রাখিয়াছিলেন। চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পায়েকহাটি নাওরা গ্রামে মাতুলালয়ে 1865 খ্রিস্টাব্দে 30 জানুয়ারি, 18 মাঘ, 1271 চন্দ্র শুক্লা চতুর্থ তিথিতে সোমবার রাত্রি 9:26 সময় সারদা জন্মগ্রহণ করেন। তাহার মাতামহ স্বর্গীয় নীলকমল সরকার পায়েকহাটির বিশেষ প্রতাপশালী জমিদার ছিলেন। তাহার পিতা বাবু শ্রীকৃষ্ণ মিত্র কলকাতায় নন্দনবাগানে বাস করিতেন। তিনি সাধুতা ও চরিত্র বলে প্রতিবেশী ও স্বদেশবাসীর শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিলেন। শ্রীকৃষ্ণের চারি পুত্র বিনয়, সারদা, অনুকূল ও আশুতোষ। বাল্যকাল হতেই দেবাতি পূজাদিতে সারদার বিশেষ আগ্রহ ছিল। তাহার স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে 14 বছর বয়সের মধ্যেই তিনি বিভিন্ন দেবদেবীর প্রায় 108টি স্তোত্র এবং প্রণাম মন্ত্র মুখস্থ করিয়াছিলেন এবং অতি সুললিত সুরে ভগবদ্ গীতা, চণ্ডী, উপনিষদের শাস্ত্র পাঠ করিতেন। তাহার নিজের আশা ছিল এবং সকলেই ভাবিতেন যে পরীক্ষায় উচ্চস্থান অধিকারপূর্বক তিনি বৃত্তি লাভ করিবেন, কিন্তু বিধির বিধান কে খণ্ডাইবে? পরীক্ষা দ্বিতীয় দিন জলখাবার খাইবার সময় অসাবধানবশত তাহার বড় সাধে সোনার ঘড়িটি চুরি যাওয়াতে তিনি এত বিচলিত হইয়া পড়িলেন যে অবশিষ্ট পরীক্ষা ভালো করিয়া দেওয়া হইল না। সুতরাং তিনি পাশ করিলেন দ্বিতীয় বিভাগে। ইহাতে দুঃখের মাত্রা বর্ধিত তো হইল, ইহাত আশা আজ ব্যর্থ হইল। প্রত্যুত এই বিফলতাই আবার ঈশ্বরের বিধান তাহাকে এক অপূর্ব সাফল্য আনিয়া দিল। কথমৃতকার শ্রীযুক্ত মাস্টারমশাই তখন ওই বিদ্যালয়ের প্রথম শিক্ষক ছিলেন। তিনি প্রিয় ছাত্রকে মাসাধিক যাবৎ বিমর্ষ দেখে একদিন 1884 সালে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ নিকট লইয়া গেলেন। অতঃপর ঠাকুরের আকর্ষণে তিনি স্বতই তাহার নিকট যাতায়াত আরম্ভ করিলেন। ঠাকুরের শিক্ষা, ঠাকুরের সঙ্গগুণে সারদার জীবন কিরূপ নবভাবে গঠিত হইয়াছিল তাহার একটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। শৈশব হইতে স্বগৃহের ব্যবস্থা দেখিয়া সারদা ধারণা হইয়াছিল ঝাঁত দেওয়া, জল তোলা ইত্যাদি তো ঝিচাকরদের কাজ। তাই ঠাকুর যখন একদিন আদেশ করিলেন কিছু জল এনে আমার পা ধুইয়ে, তখন লজ্জায় আরেকতম বদন সারদা শুধু চিত্র অর্পিতে নিয়ে দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর সব বুঝিয়া যেন বুঝিতে পারেননি, এমনভাবে পুনরায় বলিলেন জল নিয়ে আয়। সারদা কী করিবেন উপায়ন্ত না দেখিয়া তাকে আদেশ পালন করিতে হইল। কিন্তু সেই সংস্কার অনিচ্ছা সেদিনই পূর্ণ ইচ্ছায় পরিণত হইল, আমরা পরে ইহার পরিচয় পাইব। প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হইয়া সারদা 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মেট্রোপলিটন কলেজে FA পড়িতে আরম্ভ করলেন। সেখানে অল্পদিনে বেশ সুনাম অর্জন করিলেন, কিন্তু দ্বিতীয় বছর হইতে তার আর বিশেষ পড়াশোনা করিতে দেখা যাইত না। তখন তিনি প্রায়ই শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত করিতেন। সারদের পিতা পুত্রকে সংসারকে বাঁধিবার অন্য উপায় না দেখিয়া গোপনে বিবাহের চেষ্টা করিতে গেলেন, কিন্তু এই প্রচেষ্টা অবশেষে সারদার নিকট প্রকাশ হইয়া পড়াতে সারদা প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন। তিনি স্বকক্ষে প্রবেশ করিয়া প্রায় ঘণ্টা খানেক আকাশ পাতাল কত কী ভাবিলেন। অবশ্যই গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গৃহ হইতে ধীর পদক্ষেপে বাহির হইয়া পড়িলেন। যাইবার সময় একখানি পত্র টেবিলের উপর রাখিয়া গেলেন, তাহাতে লেখা ছিল শ্রদ্ধেয় পিতা, স্নেহময় জননী আমার, আমি বিবাহ করিতে পারিব না। চোখের দৃষ্টি যেদিকে নিয়ে যায় সেদিকে আচ্ছুলুম, আমি সংসারের মায়া জালে বদ্ধ হতে আমার ইচ্ছা নেই, ইত্যাদি। কিছুদিন পর সারদা পাশকুড়া হইতে বাড়িতে নিম্নলিখিত পত্র প্রেরণ করেন। শ্রদ্ধেয় পিতা ও স্নেহময়ী মা আমার, আপনাদের কৃতজ্ঞ অকৃতজ্ঞ সন্তান দুঃখের সাগরে ভাসিয়ে আপনাদের ছেড়ে চলে এসেছে, পারেন তো ক্ষমা করবেন। আমার দেশের ভাই বোন নানাবিধ দুঃখ কষ্টে হাবুডাবু খাচ্ছে, এ অবস্থায় আমি কুড়ের মতো বাড়িতে বসে থাকতে পারিনি।
মানসিক অবস্থা পূর্ববতী আছে, আমার জন্য কোনো চিন্তা করিবেন না, শরীর খুব ভালোই, বৃথা আমাকে খুঁজতেও এখানে আর আসবেন না, কারণ এই চিঠি ডাকে ফেলেই ফেরানো দিচ্ছি, কোথায় যে যাই এখনও কিছু ঠিক নেই, মা ও বড় ভাই বোনকে আমার সশস্ত্র প্রণাম জানাবেন, আপনিও নিবেন ছোটো ভাই বোনদের আমার ভালোবাসা জানাচ্ছি, এটি আপনার প্রথম সন্তান সারদা। পাঁশকুড়া হতে আপনাদের চিঠি লেখা চলতে আরম্ভ করলুম, কিন্তু দুদিন যাবৎ কোথাও কিছু খেতে পেলাম না, বড়ই ক্ষুধার্ত পরিশ্রান্ত হয়ে চলতে বড় কষ্ট হলো, সন্ধ্যার পূর্বে নিশ্চয়ই কোনো লোকালয় পাবো এই ভরসায় অগ্রসর হলুম, কিন্তু সন্ধ্যার সময় দেখি সামনে একটা বিরাট জঙ্গল, ওরই মধ্যে একটা ছোটো রাস্তায় এঁকে বেঁকে চলছিল, সর্বশক্তিমান ভগবানের উপর নির্ভর করে ওই রাস্তায় চললুম, কিন্তু দুর্ভাগ্যবশত যতই যাই ততই দেখি নিবিড় বন নিবিড়তর হয়ে আসছে, অবশেষে অন্ধকারে দিশহরে হয়ে গেল, কী করব, আমার গুরুদেব পরমহংসদের নাম করতে লাগলুম এবং সর্বনিয়ন্তা পরমেশ্বরকে প্রার্থনা জানালুম, নিরুপায় হয়ে সামনে একটু বড় গাছে উঠে ডালের উপর ঘুমিয়ে পড়লুম, হঠাৎ কি আমায় ডাকছে শুনতে পেলুম, কি রাত্রি অন্ধকারে চেনা ধায় কণ্ঠেশ্বর এলো সন্ন্যাসী ঠাকুর, খিদে পেয়েছে, এই যে বাতাসা রয়েছে খাও, এই বলে লোকটি চলে গেল, এম পুনরায় একটি জল আমাকে দিই, কোথায় অদৃশ্য হয়ে গেল, নিবিড় বনে হঠাৎ একটা লোকের আগমন ও তাহার সহানুভূতিতে অভিভূত হয়ে গেলাম, কী করে এ হলো বুঝতে পারলুম না। পুরী যাত্রাকালে কাশীপুরে তাহার নিঃসম্বল দেখিয়া তারক স্বামী শিবানন্দ পাঁচটা টাকা দিয়েছিলেন, কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি একটা পয়সাও খরচ করেননি, এমন ছিল তাহার তীব্র বৈরাগ্য। শ্রীরামকৃষ্ণ দেহ রক্ষার পর নরেন্দ্র প্রমুখ অনেক যখন আটপুরে যান তখন সারদা তার সঙ্গে গিয়েছিলেন, আটপুরে তারা যে কয়েকদিন ছিলেন সেই কয়েকদিন সেখানে বাবুরামের গৃহটি গভীর আধ্যাত্মিক ভরপূর্ণ হইয়া উঠিয়াছিল, ইহার মধ্যে আবার একদিন সারদাকে শিব ও গঙ্গাধরকে পার্বতী সাজাইয়া হরগৌরী উৎসব করা হইল, এইরূপ অনাবল স্বাচ্ছন্দ্যের মধ্যে সকলে একদিন এই পুষ্করিণীতে স্নানে গিয়ে এসছেন, এমন সময় সন্তরণে অপুত সারদা ডুবিয়ে যাইতে লাগলেন, তখন নিরঞ্জন তাকে উদ্ধার করিলেন, আটপুর হইতে প্রত্যাবর্তনের অল্প পরেই সারদা বরানগর মঠে যোগ দিলেন এবং সন্ন্যাস অবলম্বন করিলেন, তাহার নাম হইল ত্রিগুণাতীতানন্দ। তারপরে তিনি বৃন্দাবন গমন করেন, তাহার পিতা তখনও জীবিত ছিল, 1888 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর তিনি কলকাতাস্থ নিজ ভবনে দেহত্যাগ করেন, ইহাতে সারদা মহারাজ কয়েকদিন বিশেষ শোকগ্রস্ত ছিলেন, বস্তুত সন্ন্যাসী হইল শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণী স্বামী ত্রিগুণাতীতানন্দ, জনক জননীর প্রতি ভালোবাসা বিসর্জন দেয়নি, তাই তিনি স্বীয় কর্মদারিণীর সংবাদ রাখিতেন এবং তাহার কল্যাণার্থে তাহাকে শিশু মায়ের নিকট লইয়া যাইতেন, তাহার জননী 1895 খ্রিস্টাব্দে 29 নভেম্বর পরলোক গমন করেন। খাওয়া দাওয়া সম্বন্ধে এমনই শিষ্টিচারা ব্যাপার ছিল স্বামী ত্রিগুণাতীতের, একসময় পেটের অসুখে ভুগিতেছেন দেখিয়া ব্রহ্মানন্দজি তাহার শ্রীযুক্ত ডাক্তার বিপিন ঘোষ মহাশয়ের নিকট পাঠাইয়াছিলেন, ভক্ত ডাক্তারবাবু সাধুকে স্বগৃহে পাইয়া তাহার আহারে রুচি আছে জানিয়া জিজ্ঞাসা করিলেন, কী খাবে বলো, সাধু বললেন রসগোল্লা, তখনকার দিনে 2 টাকার রসগোল্লা একখানি থালায় সজ্জিত হইয়া সম্মুখে উপস্থিত হইলে তিনি নির্বিবাদে সমস্ত শেষ করিলেন, অতঃপর কুশল প্রশ্নাদ্দের ছলে ডাক্তার জিজ্ঞাসা করিলেন, আজ কী প্রয়োজনে এলে, তিনি বললেন আমার পেটের অসুখ হয়েছে, তাই মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আপনার কাছে পাঠিয়েছেন, ডাক্তার অনুযায়ী সঙ্গে বললেন এত রসগোল্লা খেলে কেন, সহজ উত্তর তা আপনি দিলেন, আমি কী করব, পাঠক কি একে লোভ বলিবেন, সাধারণ বুদ্ধিতে তাই মনে হয় বটে, কিন্তু সিদ্ধ পুরুষ প্রেমানন্দজির বাণী, পূর্বোক্ত চিকিৎসা পর্ব বর্ণনা করিয়া তিনি বলিয়াছিলেন অসিদ্ধাই ছিল, আমি একবারে 750 ঘন দুধ ধীরে ধীরে দিতে লাগলুম, বেশ খেয়ে যেতে লাগলো, আমিও থামলুম না, ও থামল না,
স্বামী প্রেমানন্দ আবার বেনু মঠে বসিয়া এক শিবরাত্রি পর দিন বলে যাচ্ছিলেন, রোজ একটা করে কলা খেয়ে শারদা ওই বেলতলায় সাত দিন পরে রইল। তীর্থদাসাদি সেবা কার্যাদির সময় ত্রিগুণাতীত মহারাজ ভিক্ষালব্ধ অন্যে দিনাতিপাত করিতেন। শিষ্য মায়ের প্রতি তার অসাধারণ ভক্তি বিশ্বাস ছিল। একবার তিনি শিষ্য মাকে লইয়া জনাম বাটিতে যাইছিলেন। মা ছিলেন গজানে এবং তিনি চলিয়াছেন পদব্রজে। রাত্রে গাড়িখানি রাস্তায় এমন এক গভীর গর্তময় স্থানে আসিয়া পড়িল সেখানে উল্টাইয়া যাইতে পারে কিংবা ঝাঁকিনিতে মায়ের নিদ্রাভঙ্গ হইতে পারে। অবস্থা বুঝিয়া ত্রিগুণাতীত মহারাজ রাস্তায় গর্ত সরিয়া পড়িয়া তাহা দেহের উপর দিয়া গাড়ি চালাইতে আদেশ দিলেন। ইতিমধ্যে মায়ের নিদ্রাভঙ্গ হওয়াতে তিনি কাণ্ড দেখিয়া গাড়ি হইতে নামিয়া শারদা মহারাজকে ভর্ষণ করিতে লাগিলেন। আরেকবার সে মায়ের জন্য বাজার হইতে ঝাল লঙ্কা নিয়ে আনিতে বলিলেন। তিনি বারবার হইতে লঙ্কা চাখিতে চাখিতে পাইয়া হাঁটিয়া বড় বাজার গিয়া ঠিক ঠিক ঝাল লঙ্কা পাইয়া কিনিয়ে আনিলেন। ততক্ষণে জিহ্বা পুড়িয়া উঠিয়াছে। শিশুমা যখন বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে ছিলেন তখন সেবক শারদা মহারাজ সন্ধ্যাবেলায় একখানে পরিষ্কার কাপড় শেফালিকা গাছের তলায় পাতিয়ে রাখিতেন, যাহাতে শেষ রাত্রে ঝড়ার সুড়ে ফুড়ে মা ঠাকুরের পূজা করিতে পারেন। কলকাতা ও জয়রামবাটিতে তিনি অন্য বহুভাবে শিশুমায়ের সেবা করিয়াছিলেন। আবার তিনি ভূত দেখেছিলেন। এই সঙ্গে মনে পড়ে তার অদ্ভুত সাহসের কথা। কোনো সময়ের ঘটনা জানাই, তবে ওয়াই তাহা যৌরম্ব প্রারম্ভিক ঘটিয়াছিল বলে অনুমান হয়। ভূত আছে ইয়া তিনি কিছুতেই বিশ্বাস করিতেন না, অথচ সকলের মুখে এই ভূতের গল্প শুনিতে পান। একদিন শুনিলেন দীপ্রহর রাত্রিতে একটা পুরাতন বাড়িতে গেলে অবশ্যই ভূত দেখা যাইবে, অমনি সেখানে যাইয়া অপেক্ষা করিতে লাগিলেন। কিন্তু মধ্যরাত্রি তো কিছু না দেখিয়া হতাশ হইয়া পড়িতেছে। এমন সময় হঠাৎ গড়ের কোণ হইতে এক ক্ষীণ আলো উঠিতে লাগিল, উহা ক্রমশ উজ্জ্বলরত হইতে লাগিল এবং তাহার মধ্য হইতে একটা প্রকাণ্ড চক্ষু যেন তাহার দিকে ভীষণভাবে অগ্রসর হইতে থাকিল। ইয়া দেখিয়া তাহার সমস্ত শিউরিয়া উঠিল আর রক্ত যেন শুকাইয়া গেল, তিনি প্রায় মূর্ছিত হইয়া পড়িয়াছেন। এমন সময় চকিতে শ্রী রামকৃষ্ণকে সম্মুখে দেখিতে পাইলেন। ঠাকুর তাহার হাত ধরিয়া বলিলেন, বস্য, যেখানে মৃত্যু নিশ্চিত সেসব কাজ বুকার মতো কেন করো, আমার প্রতি মন রাখলেই যথেষ্ট হবে। বরানগর মঠে এক রাত্রে ব্রহ্মানন্দজি, সুবোধানন্দজি ও ত্রিগুণাতীতানন্দজি একসজ্জায় নিয়মিত আছেন। এমন সময় ত্রিগুণাতীতের মনে নির্জন শ্মশানে যাইয়া তান্ত্রিক সাধনা করবার বাসনা জাগিল এবং কাউকে কিছু না বলিয়া গৃহের বাহিরে চলিলেন। এদিকে ব্রহ্মানন্দজি স্বপ্নযোগে অকস্মাৎ চিৎকার করিয়া উঠিলেন, উকরি শারদা যাসনি যাসনি। সেই শব্দে সকলেই নিদ্রা ভঙ্গ হইল এবং তাহারা দেখিলেন যে শারদা মহারাজ কক্ষা অভ্যন্তরে প্রবেশ করিতেছেন। অতঃপর জিজ্ঞাসিত হইয়া ব্রহ্মানন্দ কহিলেন যে যে স্বপ্ন ঠাকুর ওইভাবে ত্রিগুণাতীকে নিষেধ করিতে বলিয়াছিলেন, সামনে ত্রিগুণাতীতের তন্ত্র সাধনা ওখানেই পরিসমাপ্তি হইল। বয়ানগরে এক সময় ত্রিগুণাতীত মহারাজ একটা ছোট্ট ঘরে দরজা বন্ধ করিয়া এরূপ অবিরাম যোগদান আরম্ভ করিলেন যে আহা নিদ্রাও ভুলিয়া গেলেন। সুতরাং অপর সকলে তাহা সাধ্য সাধনা করিতে লাগিলেন, এমনকি জোর করিয়া ধরিয়া আনিতে চাইলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। অবশেষে তিনি বলিলেন যে মহাপুরুষ শিবানন্দজি যদি আহারের সময় তাহাকে স্পর্শ করিয়া থাকেন তবে উহা তাহার জপে সদৃশ্য হইবে এবং ওইভাবে তিনি অন্ন গ্রহণ করিবেন, অজ্ঞতা তাহাই হইল। আর পরে বড়দিনের রাত্রিতে শ্রীরামকৃষ্ণ সন্তানগণ ত্যাগ বৈরাগ্য আলোচনায় যে অনবিল আনন্দ পাইয়াছিলেন উহার স্মরণার্থে এবং যিশুর প্রতি ভক্তি ও নিবেদনের জন্য ত্রিগুণাতীত মহারাজ অতঃপর প্রতি বৎসর বড়দিনের পূর্বে রাত্রে একটি ছোট উৎসব করিতেন, ফলত তাহার অনুকরণ আজও বেলুড় মঠ মঠের সংশ্লিষ্ট অন্যান্য আশ্রমে যথারীত যিশুর এই জন্মরাত্রটি প্রতিপালিত হইয়া থাকে। তীর্থদর্শন বাসনা তাহার মনে সর্বদাই ছিল, তাই তিনি সুযোগ পাইয়া 1891 খ্রিস্টাব্দে কোনো একদিন উত্তর ভারতে তীর্থ অভিমুখে যাত্রা করিলেন। সেইভাবে
সেই বারে তিনি কাশীধাম, চুনার, বিন্ধ্যাচল, প্রয়াগ, কানপুর, বিঠুর প্রভৃতি স্থান তত্রত্ব দেবদেবীর পূর্ণ দর্শন লাভ করেন। প্রয়াগে তিনি 10-12 দিন জলে ভুগিয়াছিলেন। ক্রমে এটোয়াতে আসিয়া তিনি স্বামী অখণ্ডার সহিত মিলিত হইলেন। একমাত্র ভগবানের উপর নির্ভর করিয়া এই স্বামী ত্রিগুণাতীতানন্দ তীর্থভবনে বাহির হইয়াছিলেন এবং ভগবানও তাহাকে বহু আপদ বিপদে রক্ষা করিয়াছিলেন। নানা স্থানে ভবনান্তে ত্রিগুণাতীত মহারাজ দ্বারকায় উপস্থিত হইলেন এবং তথায় মন্দিরাদি দর্শনান্তর জাহাজে পোরবন্দর ও সুদামপুরী দর্শনে চলিলেন। ত্রিগুণাতীত মহারাজের তীর্থভ্রমণ স্পৃহা তখনও চরিতার্থ হয়নি। সুতরাং কয়েক বছর পর তিনি 1895 খ্রিস্টাব্দে তিব্বতের লাদাখ, কৈলাস ও মানসরোবর দর্শন যাত্রা করিলেন। এই দুর্গম রাস্তায় তাকে বহু বিপদের সম্মুখীন হইতে হয়েছিল। বিশেষ কয়েকটি ক্ষেত্রে তিনি যেন দৈব সহায়ে উদ্ধার পাইয়াছিলেন। একদিন পথ চলিতে চলিতে ঠিক সন্ধ্যা সমাগমে এক বিস্তীর্ণ করাশ্রত পার্বত্য নদীর তীরে উপনীত হইয়া তিনি দেখিলেন পার হইবার জন্য একটা পুরাতন বাঁধ মাত্র আছে, তাহও মধ্যে মধ্যে ভগ্ন। জ্যোৎস্নার আলোকে কোনো প্রকার উহারই উপর দিয়ে চলিয়া যাইবেন ভাবিয়া অগ্রসর হইলেন এবং ভগ্ন স্থানগুলি উল্লাসফনপূর্বক অতিক্রম করিতে থাকিলেন। এইভাবে চলিয়া সবে মতো মধ্যস্থলে পৌঁছাইয়াছেন এমন সময় একখানি কালো মেঘ উজ্জ্বল চন্দ্রমাকে একবারে আচ্ছন্ন করিয়া অমানিশার মতো চারিদিকে সম্পূর্ণ তিমিরা আবৃত হইল। অন্ধকারী বাঁধের উপর দিয়ে এক পা অগ্রসর হওয়া অর্থাৎ নিশ্চিত মৃত্যু। তিনি কিংকর্তব্য বিমূর হইয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন, মনে মনে শুধু ঠাকুরের নাম করিতে লাগিলেন। সহসা শুনিতে পাইলেন কে যেন তাহাকে বলিতেছেন, আমার অনুসরণ করো। হঠাৎ কিছুটা বুঝিতে পারিলেন না, কলের পুতুলের মতো চলিতে আরম্ভ করিলেন। দেখিতে দেখিতে নদীর অপর তীরে আসিয়া উপস্থিত হইলেন। ততক্ষণে কালো মেঘখানি সরিয়া যাওয়াতে চাঁদের আলো পরিষ্কারভাবে চারিদিকে ছড়াইয়া পড়িল। তথাপি নদীর তীরে তিনি কোনো লোকের চিহ্ন দেখিতে পাইলেন না। আরেকবার পার্বত্য অঞ্চলে ভ্রমণকালী তিনি একদিন চলিতে চলিতে একটি গ্রামের মধ্যে এসিয়া উপস্থিত হইলেন। ওয়ার পাশে একটি বহু পুরাতন চিহ্ন মন্দির ছিল। মন্দিরের সম্মুখে চতুর্দিকে প্রাচীরাবৃত একটা ছোট প্রাঙ্গণ। তিনি শুনিতে পাইলেন সূর্যাস্তার পরে এই মন্দিরে দরজা বন্ধ করিয়া দেওয়া হয়, কেননা রাত্রিতে কোথাও হইতে ঝাঁকে ঝাঁকে মশা এই মন্দিরে আসিয়া উপস্থিত হয় এবং অদ্ভুত, কেউ মন্দিরের মধ্যে থাকিলে মশক দংশনে তাহার জীবন সংশয় হয়। এইরূপ অদ্ভুত কথার সত্যতা পরীক্ষার জন্য তিনি গ্রামবাসীদের নিষেধসাধ্য সূর্যাস্তে মন্দিরে ঢুকিয়া পড়িলেন। তাহার পর সত্যি সত্যি কৃষ্ণ মেঘ সদৃশ মশকপুঞ্জ আসিয়া তাহাকে আক্রমণ করিলেন। তিনি কম্বলাবৃত হইয়া ভূমিতে গোড়াগড়ি দিতে লাগিলেন এবং ঠাকুরকে স্মরণ করিয়া সারা রাত্রি অনিদ্রায় কাটাইলেন। কৈলাস মানসরোবর লাদাখ হইতে ফিরিয়া তিনি প্রায়শ কলকাতায় থাকিতেন, কারণ প্রথম তাহার জ্বর হয়, তারপরে ঠাকুরের উৎসবে আয়োজন করিতে হয়, অতঃপর উদ্বোধনে পত্র প্রকাশের চেষ্টা করিতে থাকেন। কলকাতা ডাক্তার শশিভূষণ ঘোষের বাড়িতে থাকবার সময় স্বামী ত্রিগুণাতীতে ভগন্দর হয় এবং ক্লোরোফর্ম সংযোগে অস্ত্রচিকিৎসার প্রয়োজন দেখা যায়, কিন্তু তিনি সজ্ঞানে অস্ত্রোপচার সহ্য করিতে পারিলেন বলাই ডাক্তার উহাতেই স্বীকৃত হন। তদনুসারে তাহার দেহে প্রায় আধ ঘন্টা অস্ত্রচালনা করা হয়, প্রায় 6 ইঞ্চি পরিমাণ কাটা হয়। তথাপি তিনি কোনো যন্ত্রণার লক্ষণ প্রকাশ করেননি। 1897 খ্রিস্টাব্দে উত্তরবঙ্গে দুর্ভিক্ষের করার মূর্তি প্রকটিত হইলে অখণ্ডানন্দজি মহলার সেবক রাজ্যে ব্রতী হন। জেলার ম্যাজিস্ট্রেট লেভিন সাহেব ওই কার্যে সহায়তা করিয়াছেন বলিয়া একটা সভা করিয়া তাকে ধন্যবাদ হয়। ওই উপলক্ষে মিশনের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপনের জন্য ত্রিগুণাতীত মহারাজ মহলায় প্রেরিত হল। মহলা হইতেই তাহাকে সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য দিনাজপুরের নিকটবর্তী বিরল গ্রামে যাইতে হয়। সেখানে তিনি নিজে ভিক্ষানে উদরপণ করিতেন এবং গৃহে গিয়ে যাহিয়া চাল ও বস্ত্র বিতরণ করিতেন। সাফল্য ও সুনামের সহিত কার্য সমানার্থে তিনি কলকাতায় আসেন। এদিকে স্বামীজি প্রথমবার 1897 খ্রিস্টাব্দে স্বদেশে ফিরিয়া প্রস্তাব করিলেন যে রামকৃষ্ণের ভাবধারা প্রচারের জন্য একখানি সাময়িক পত্র পরিচালনা আবশ্যক।
দৈনিক পত্র স্বামীজি মনোপ্রুত হইল, অর্থাভাবে পাক্ষিক পত্র প্রকাশের প্রস্তাবে গৃহীত হইল, উহার নাম রাখা হইল উদ্বোধন। স্বামীজি উহার জন্য 100,000 মুদ্রা দিলেন এবং ঠাকুরের ভক্ত হরমোহন মিত্র 100,000 ধার দিলেন। অতঃপর 1305 বঙ্গাব্দের 1 মাঘ 1899 খ্রিস্টাব্দের জানুয়ারি স্বামী ত্রিগুণাতীতানন্দের পরিচালনায় উদ্বোধনের নিজস্ব ছাপাখানা হইতে এর পত্র বাহির হইল। এত ব্যস্ততার মধ্যেও বন্ধু বান্ধব বা পরিচিত কাহোর অসুখ হইলে তিনি তাহার শয্যা পাশে বসিয়া অম্লান বদনে সেবা করিতেন। যোগানন্দের শেষ অসুখের সময় 3 দিন ধরে কম্বলিয়া টলায় উদ্বোধন প্রেসের কাজে ব্যস্ত থাকিতেন এবং রাত্রে গুরু ভ্রাতার সেবা করিতেন। ছাপাখানায় একজন কর্মচারী হঠাৎ কলারা হইলে তিনি চিকিৎসাদের সমস্ত ব্যবস্থা তো করিলেনই, অধিকন্ত সহস্তে সেবাবার গ্রহণপূর্বক তাহাকে নিরাময় করিলেন। 1923 খ্রিস্টাব্দে 2 জানুয়ারি জাহাজ সান ফ্রান্সিসকো শহরে পৌঁছালে স্থানীয় বেদান্ত সমিতির সভ্যগণ তাহাকে সাদরে সমিতির সভাপতি ডাক্তার ইউএস লগানের গৃহে লইয়া গেলেন। ওই বছর সান ফ্রান্সিসের কাজ এত বৃদ্ধি পাইল যে নিজস্ব ভূমিতে বেদান্ত সমিতির গৃহাদি নির্মাণ না হইলে আর চলে না, সেই জন্য বন্ধুবান্ধবের সাহায্যে ভূমি সংগ্রহান্তে 1905 খ্রিস্টাব্দে 25 আগস্ট তথা হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপন হইল। তিনি বলিতেন, বিশ্বাস করো এই মন্দির নির্মাণে আমার যদি এতটুকু স্বার্থ থাকে তবে এ নষ্ট হয়ে যাবে, কিন্তু এ যদি ঠিক ঠিক ঠাকুরের কাজ হয় তবেই টিকে থাকবে। আর বলতেন, এটি ভোগ করতে আমি বেশি দিন থাকব না, পরে যারা আসবে তারাই ভোগ করবে। ইয়ারপর তাহার লক্ষ্য হইল মন্দিরে সংলগ্ন বাসকক্ষগুলোকে অবলম্বন করিয়া আশ্রম জীবন গড়িয়া তোলা, তাহাতে পার্শ্বত্যবাসীকে ব্রহ্মচার্যের আদর্শ শিক্ষা দেওয়া। ক্লাস ও বক্তৃতা দিতে যে সকল ছাত্র আসিত তাহাদের প্রায়ই 10 জনকে লইয়া আশ্রমের সূত্রপার হইল। এই সংখ্যা মধ্যে মধ্যে বর্ধিত হইলেও গড়ে 10 জনই আশ্রমে থাকিত। স্বামী ত্রিগুণাতীতানন্দ শুধু কথাই নহে, নিজের জীবন দিয়ে দেখাইতেন সাধুর চরিত্র কিরূপ হওয়া উচিত। তিনি সঙ্গীত ভালোবাসিতেন এবং মনে করিতেন উহা সাধনের একটি উত্তম সহায়। অতি প্রত্যুষে তিনি ব্রহ্মচারীদের লইয়া নানাবিধ ভক্তিরসাত্মক গান ও স্তোত্রাদিতে সময় কাটাইতেন। উল্লেখিত ছাত্রের মধ্যে একজন পূর্বে ছাপখানায় কাজ করত, স্বামী ত্রিগুণাতীতানন্দ তাহাকে পাইয়া বড়ই আনন্দিত হইলেন। ছোট প্রেস কিনিয়া ওই ছাত্রের সাহায্যে রবিবারের বক্তৃতাদি ও বিজ্ঞানাদি ছাপাইতে লাগিলেন। অবশেষে ভয়েস অফ ফ্রিডম মুক্তির বাণী নামে একখানি মাসিক পত্র বাহির করিবার সংকল্প করিলেন। 1909 খ্রিস্টাব্দে এপ্রিল মাস হইতে এই পত্র বাহির হইতে থাকে। 1914 সালে খ্রিস্টাব্দে তাহার শরীর অত্যন্ত অসুস্থ হইয়া পড়ে। তাহার রুগ্ন দেহে কার্য করিতে দেখিয়া জনৈক ছাত্র বিষয়ে প্রশ্ন করিলে তিনি বলিলেন, ঐত্যাধিক দৈহিক যন্ত্রণায় সময় ভাবি এই শরীর যাক, সব শেষ হয়ে যাক, কিন্তু শেষ তো হলো না। যখনই মনে পড়ে যে মায়ের কাজ করতে হবে তখন ইচ্ছাশক্তি প্রয়োগ করে শরীরটাকে ধরে রাখি। এই শরীরটা যেন একটা খোলসের মতো হয়ে গেছে, যে কোনো সময় এটা কষ্ট করতে পারে। গত 3 বছর যাবৎ শুধু ইচ্ছাশক্তি দিয়ে একে ধরে রেখেছি, যেই ছেড়ে দেব অমনি একটি আপনি আপনি পড়ে যাবে। এই বছর বড়দিনের উৎসব উপলক্ষে হিন্দু মন্দিরে সঙ্গীত শাস্ত্র আচরণ প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন হয়েছিল। তথাপি প্রত্যেক কার্যে তাহা সতর্ক দৃষ্টি ছিল। এদিকে বিধির বিধানে তিনি ফুরাইয়া আসিল। বড়দিনের পরবর্তী রবিবার 27 ডিসেম্বর 1914 যথারীতি ক্লাস ও বক্তৃতা ব্যবস্থা হইয়াছিল। বিকালে বক্তৃতার সময় সকলেই উপস্থিত। স্বামী ত্রিগুণাতীতানন্দ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বক্তৃতা করিতেছিলেন। এমন সময় হঠাৎ ভাবরা নামক এক ব্যক্তি একটি সাংঘাতিক বোমা তিনি যেখানে দাঁড়াইয়াছিলেন তার পাশে ফেলিয়া দিল। বোমা তৎক্ষণে ফাটিয়া আততীয় ভাবধারাকে ভাবরাকে প্রথমেই নিহত করল।
Swami Trigunatitananda gurutvar ahato hiye haspatale gelen. Bhabra ekanto oporichito chilo na. Purbe she Hindu mandire jatayat korito. Pore unmad rogogrosto hoye jay. অতঃপর কেউ দিবস স্বামী ত্রিগুণানন্দের সান্নিধ্যে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইবার পর সহসা নির্দোষ হইয়া যায়। ইতিমধ্যে রোগে পূর্ণ আক্রমণবশত হঠাৎ হিন্দু মন্দিরে আসিয়া অন্য উন্মত্ত অবস্থায় এই অবভিন্ন কাণ্ড করিয়া বসিল। ত্রিগুণানন্দজিকে স্বয়ং চিকিৎসালয়ে যাইবার সময় তিনি আবেগ ভরে বলিয়া উঠিলেন, কোথায় কোথায় সে? আহা নির্বোধ বেচারা! সে সময়ে এই নির্বোধ নরঘাতির জন্য তার প্রাণ কাঁদিয়াছিল। সে যে উন্মাদ, তার কি দোষ? হাসপাতালে তাহার হোসের যন্ত্রণা উপশনকল্পে মালফিয়া প্রয়োগ করা হইয়াছিল। উহার ক্রিয়া কিঞ্চিৎ প্রশমিত হইয়া জ্ঞান ফিরিয়া আসিলে তিনি কিছু কিছু কথা বলিতেন। এইরূপ উনত্রিশে ডিসেম্বর যখন তাকে ভাবরার কথা জিজ্ঞাসা করা হইল, তখনও তিনি জানাইলেন যে তাহার সহিত কোনো মনোমালিন্য ছিল না এবং বোমা বিস্ফোরকে কোনো কারণে তিনি অবগত নহেন। তিনি প্রায় 15 দিন হাসপাতালে ছিলেন, প্রতি মুহূর্তে অসহ্য যন্ত্রণা হইতেছিল, কিন্তু কোনোদিন এতটুকু কষ্টের কথা কাহাকে বলেননি। বরং এই সময়ে তার ছাত্রদের ভবিষ্যৎ জীবন কীভাবে করিয়া উঠবে, কীভাবে তারা পরার্থে সব উৎসর্গ করিয়া ভীমন আনন্দ উপভোগ করবে ইত্যাদি বহু উপদেশ দানে তিনি তাহাদের সকলকে আপ্যায়িত করিতেন। 9 জানুয়ারি ভিক্ষা তাহার সেবায় নিযুক্ত যুবক শিষ্যটিকে নিকটে ডাকিয়া নানাবিধ আলাপ প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন যে পর দিবস স্বামী বিবেকানন্দের জন্মোৎসব দিনে তিনি দেহত্যাগ করবেন। সত্যি সত্যি পরদিন 1915 খ্রিস্টাব্দ 2 জানুয়ারি বিকাল 7:30 সময় তিনি সে গুরুপদে মিলিত হন। তাহার ছাত্ররা এই সংবাদ পাইয়া দলে দলে শেষ দর্শন করিবার জন্য ছুটিয়া আসিলেন। অবশেষে উপাসনাদি কার্য যথারীতি সমাপ্ত হইলে বহু লোক সমবেত হইয়া সে পুত্রদেহে সৎকার করিলেন। কিছুদিন পরে একদল ভক্ত ও ছাত্ররা স্বামী ত্রিগুণাতিথি সুপবিত্র ভস্মাবশ লইয়া শান্তি আশ্রম গমন করিলেন এবং তথায় সিদ্ধগিরিতে উহা প্রথিত করিলেন।